বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী শক, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আমি আজ কথা বলবো বুলগেরিয়ার দেশটির বিষয়ে। আজকের ভিডিওতে থাকছে বুলগেরিয়ার ভিসাটি কিভাবে হয়, কতদিন সময় লাগে, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাবেন, এবং ভিসা কি আসলে সহজ না কঠিন, এই বিষয় এবং বুলগেরিয়ার ভবিষ্যতের যে আরো সুসংবাদ রয়েছে, এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কিছুদিন যাবৎ বুলগেরিয়ার জব মিশনে কাজকর্ম করছি। আমাদের কাছে বেশ কিছু ফাইল ইতিমধ্যে জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম অলরেডি চলমান রয়েছে। বুলগেরিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হয়, আপনি যখন আপনার ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করবেন, তখন পুলিশ ক্লিয়ারেন্স সহকারে জমা করতে হবে। আমরা প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করব। এই লিগালাইজেশন শুধু সিঙ্গেল লিগালাইজেশন না, ডাবল লিগালাইজেশন করতে হবে। প্রথমত করতে হবে ইন্ডিয়ার দিল্লি থেকে, পরবর্তীতে করতে হবে বুলগেরিয়ার দেশ থেকে। তাহলে ইন্ডিয়া থেকে আসলো, বুলগেরিয়া থেকে আসলো, পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন হয়ে তারপর আমরা আবেদন করব আপনার জন্য। আমাদের যে কোম্পানি রয়েছে, এই কোম্পানিতে আপনার কাজের বিষয়ে, তারপর কোম্পানি থেকে 40 থেকে 45 দিনের মধ্যে আপনার জন্য আসবে একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টে উল্লেখ থাকবে আপনার বেতন, সুযোগ সুবিধা, সব কিছু। এটি আপনি দেখে তারপর দস্তখত করবেন রাজিনামায়, তারপর আমরা পাঠিয়ে দেব কোম্পানিতে। কোম্পানিতে পাঠানোর পরে আমাদের যে লয়ার রয়েছে, ওনার তত্ত্বাবধানে কোম্পানির এবং এম্বাসির সহযোগিতায় আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট। সেই ওয়ার্ক পারমিটটি আমাদের কাছে আসার পর পাল্টে জমা দেওয়ার জন্য আরো আরো যে প্রক্রিয়াগুলো রয়েছে, ইন্ডিয়ার ভিসা করার শিডিউল নেওয়া এবং আপনার সাথে আমাদের প্রতিনিধি দিয়ে দেওয়া, সবকিছু করে আমরা আপনাকে পাঠিয়ে দিব শিডিউল মোতাবেক ইন্ডিয়ার দিল্লিতে ফাইলটি জমা দেওয়ার জন্য। তারপর আপনি ফাইল জমা করবেন, অপেক্ষা করবেন সর্বোচ্চ 21 দিন। আর যেদিন আপনি জমা প্রদান করবেন, সেদিন আপনাকে হয়তো বা অ্যাম্বাসেডর হাই হ্যালো জিজ্ঞাসা করবে, আপনাকে বাদ দেওয়ার জন্য কোনো প্রশ্ন আপনাকে করবে না। জাস্ট আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইউর কান্ট্রি নেম, এইগুলাই জিজ্ঞাসা করবে, এছাড়া আর কিছু নয়। সব ভয়ের কোনো কারণে তবে বিষয়টা হচ্ছে, যে প্রশ্নই করবে বা যে উত্তরই আপনাকে দিতে হবে, এটি হয়তো একেবারে সংক্ষেপে, তবে সেটি উত্তর দিতে হবে ইংরেজিতে। অনেকেই ভয় পাচ্ছেন তাহলে ইংরেজিতে আমি পারি না, এখানে পারা না পারার কিছু নেই। আপনার নাম যদি বাংলায় বলেন, সেটা তো নাম তো নামই, পাসপোর্ট নাম্বার এটা তো ইংরেজিতেই বলতে হবে, মুখস্থ করবেন। ইউর কান্ট্রি নেম বাংলাদেশ, এটা কি পারবেন না। ডেট অফ বার্থ এটা ইংরেজি বলবেন, এটা মুখস্থ করে নেবেন। হয়তো বা হঠাৎ জিজ্ঞাসা করতে পারে ইউর কোম্পানি নেম, কোম্পানি নামটা আপনি মুখস্থ করে নেবেন। এগুলো যদি আপনি পারেন বা মুখস্থ করার মন মানসতে থাকে বা মনের মধ্যে বুকের মধ্যে সাহস থাকে, তাহলে আপনি বুলগেরিয়ার জন্য ফাইলটি জমা প্রদান করুন। তারপর অপেক্ষা 21 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি ভিসা পাচ্ছেন। ভিসা পেয়ে আসছেন বাংলাদেশে, আসার পরে এই ভিসার উপর হবে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, তারপর স্মার্ট কার্ড হওয়ার পরে আমরা কোম্পানির শিডিউল মোতাবেক আপনাকে ফ্লাইট দেব। শুরু থেকে একেবারে বুলগেরিয়া পৌঁছা পর্যন্ত সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 6 মাস। ওয়ার্ক পারমিটটি আসবে 2 থেকে 2.5 মাসের মধ্যে, এবং বুলগেরিয়ার ভিসা হচ্ছে নিশ্চিত 100%, কোনো ভেজাল নেই। প্রিয় দর্শক, যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন, বুলগেরিয়া দেশটি কিরকম, চলুন আমরা একটি ভিডিও থেকে জেনে আসি। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা 9ম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। দর্শক, আমরা জানলাম যে বুলগেরিয়ার দেশটি কিরকম এবং কত সুন্দর সৌন্দর্যময়। আসলে সুন্দরের বিষয়টি মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে কাজ। বুলগেরিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে, আমাদের কাছে রয়েছে ওয়্যার হাউজিং কাজ, আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ, মিট প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ,
এবং কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ। তাহলে ওয়্যার হাউজে কি কাজ? ওয়্যার হাউজে কাজ হচ্ছে ফোরম্যান, সাধারণ হেল্পার হিসেবে আপনি কাজের সুযোগ পাবেন। তবে আপনাকে ওয়্যার হাউজে যেতে হলে মোটামুটি শিক্ষিত হইতে হবে, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে যদি কথা বলতে পারেন তাহলে আরো ভালো হয়। প্রিয় দর্শক, তার পরবর্তীতে আলোচনা করব আবাসিক হোটেল রেস্টুরেন্টে কি কি কাজ রয়েছে। আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে, এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে তো অবশ্যই কথা বলার অভ্যাস থাকতে হবে। এবং যদি এই ধরনের সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে শতভাগ আপনি পারমিট পাবেন এবং ভিসা পাবেন। তারপরে আপনার জন্য শিথিল যোগ্য, যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। তাহলে পদগুলো কি? আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজ। রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয় এবং ডিশওয়াশার হিসেবে কাজের সুযোগ পাবেন। এবার আমি আলোচনা করব মিট প্রসেসিং ফ্যাক্টরিতে কি কাজ রয়েছে। মিট প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে বিভিন্ন সেক্টর, বিভিন্ন ইউনিট। এখানে কি হয়, মাংস প্রসেসিং করা হয়, মাংস কাটাকুটি করা, ওজন করা, কোটায় ভরা, কোটার মুখ মারা, শিল মারা, কার্টন করা, তারপর ফ্রিজ আপ করা, তারপর ডেলিভারি দেওয়া, এই সব কিছু মিলে এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তবে আপনি কোন কাজে যেতে পারবেন, কোন কাজে আপনাকে যাওয়ার পরে লাগাবে এটি আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে এই মিট প্রসেসিং ফ্যাক্টরিতে সকলেই সাধারণ শ্রমিক হিসেবে ঢুকবেন, তারপরে যার যেখানে পড়ুক কাজ করতে হবে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ। এবার আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টরে কি কি কাজ রয়েছে। যারা একেবারে কাজকর্ম জানেন না, পড়াশোনাও নেই, তারা সাধারণ শ্রমিক হিসেবে, হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন। আর যারা টেকনিশিয়ান, আপনারা কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ পাবেন। তবে কোন কোন ধরনের কাজ জানা থাকতে হবে, মেশন, ট্যাক্স মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিকো ড্রাইভার, ক্রেন অপারেটর। তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে আপনি দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। আমি যে কাজগুলোর কথা বলেছি আপনাদেরকে, বুলগেরিয়া যাওয়ার পরে এই সকল কাজে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সেটি হচ্ছে বেসিক ডিউটি। বুলগেরিয়াতে থাকা খাওয়ার যে বিষয়টি রয়েছে, থাকা কোম্পানির খাওয়া নিজের, এই বিষয়টি আমি আবারও ক্লিয়ার করছি, থাকা কোম্পানির খাওয়া নিজের। ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে এবং ওভারটাইমের যে পারিশ্রমিক এটি আপনি বেতনের বাহিরে আলাদা হিসেবে প্রাপ্ত হবেন। তবে বেতন কত টাকা পাবেন বুলগেরিয়াতে, যারা অধ্যক্ষ রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে 500 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 600 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন 700 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 800 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। অনেকেই জানেন, অনেকেই জানেন না এই বিষয়টি কি। এই বিষয়টি হচ্ছে এই বুলগেরিয়া দেশটি অলরেডি সেঞ্জেন ভুক্ত হতে চলেছে এবং অলরেডি এটি ঘোষণা হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকতার বাকি রয়েছে। তাহলে এই আনুষ্ঠানিকতা আগামী মার্চ মাসের 29 তারিখে আনুষ্ঠানিক ভাবে বুলগেরিয়া দেশটি সেঞ্জেন ভুক্ত হতে চলেছে। সো আপনি যদি বুলগেরিয়াতে যান, আপনি যে কত বড় সৌভাগ্যবান আপনি একটি বার চিন্তা করে দেখুন। বর্তমানে বুলগেরিয়া হচ্ছে নন সেঞ্জেন, যদি আপনি বুলগেরিয়ার পারমিট পেয়ে ভিসা পেয়ে চলে যেতে পারেন তাহলে আপনি একজন সেঞ্জেন নাগরিক হয়ে গেলেন। তাহলে কেন নয় বুলগেরিয়া? তাহলে এখনই সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময় বুলগেরিয়াতে যাওয়া। তবে অনেকেরই বুলগেরিয়া শুধু নয়, ইউরোপ কান্ট্রির গোটা দেশগুলোর মধ্যে সেঞ্জেন হোক নন সেঞ্জেন হোক, যাওয়ার পরে ভবিষ্যতের একটি স্বপ্ন থাকে, মনের মধ্যে একটি বাসা বেঁধে থাকে, আশা থাকে। সেই আশাটি, সেই স্বপ্নটি হচ্ছে যে দেশে যাচ্ছেন এই দেশের সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। আর যদি সেটি হয় নন সেঞ্জেন, তখন ইচ্ছে থাকে নন সেঞ্জেন থেকে সেঞ্জেন মুক্ত কান্ট্রিতে চলে যাওয়া। তাহলে বুলগেরিয়াতে কি এই সুযোগগুলো রয়েছে? যে অবশ্যই আপনি বুলগেরিয়াতে গেলে এই ধরনের সুযোগ পাবেন। আপনাকে সিটিজেনশিপ লাভ করতে হলে প্রথমেই আপনাকে পেতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড। এটি আপনি পাবেন 2-3 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে। তারপরে পরবর্তীতে পিআরসি পাওয়ার একটি সুযোগ রয়েছে, সেটি 4-5 বছরের মধ্যে। তারপর পরবর্তীতে 8-10 বছর অবস্থান করার পরে সিটিজেনশিপ লাভ করার একটি সুযোগ রয়েছে বুলগেরিয়াতে, এবং তখন আপনি পারিবারিকভাবে সেটেল হওয়ার একটি
সুযোগ পেয়ে যাবেন বুলগেরিয়াতে। আর বুলগেরিয়ার যদি আপনি নাগরিকত্ব লাভ করতে পারেন তাহলে আপনি আরো সৌভাগ্যবান, কারণ হচ্ছে বুলগেরিয়া যেহেতু অলরেডি 29 মার্চ আনুষ্ঠানিকভাবে সেনজেন হচ্ছে, তার মানে আপনি একজন সেনজেন নাগরিক হয়ে গেলেন এবং সেনজেন নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত হচ্ছেন পুরো ইউরোপ কান্ট্রির সকল সেনজেন মুক্ত কান্ট্রি দিয়ে আপনি যদি যাতায়াত করেন, ঘোরাফেরা করেন, আপনার পাসপোর্টে ভিসা লাগাতে হবে না, বিনা ভিসায় আপনি যাতায়াত করার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন এবং সেনজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে নি। অতএব আপনি সিদ্ধান্ত নিন, এই সময়কে কাজে লাগান, সুযোগ সব সময় আসে না। প্রিয় দর্শক, বুলগেরিয়াতে আপনাদের জন্য আগামী ফেব্রুয়ারি মার্চে অপেক্ষা করছে আরো আরো নতুন নতুন অফার, নতুন নতুন কাজের বিষয়ে। যারা বুলগেরিয়া যেতে চান, বর্তমানে যেতে পারছেন এবং ভবিষ্যতে আরো অনেক অফার আপনাদের জন্য আসতেছে, আপনারা শুধু বুলগেরিয়া যেতে চাইবেন। প্রিয় দর্শক, আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 750,000 টাকা। কিভাবে নিচ্ছি? যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব এবং সেদিন অগ্রিম হিসেবে জমা নেব 1 লক্ষ টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসরও জমা নেব আরও 1 লক্ষ টাকা। আর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে, আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা, 1217। ফোন নাম্বার 01712208000 এবং 03777416004। এছাড়া স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখছেন, আমার সাথে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এবং আপনাদের যদি কোনো জরুরি নিউজ থাকে, বার্তা থাকে বা কিছু বলার থাকে, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ভয়েস মেসেজ বা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন, সময় সুযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং বুলগেরিয়ার ভিসাটি কতদিনে প্রসেসিং হয়, কিভাবে হয়, যাওয়ার পরে বুলগেরিয়াতে আরো আরো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বুলগেরিয়াতে যে আপনাদের জন্য আরো সুযোগ অপেক্ষা করছে, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।